করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই ধীরে ধীরে উঠছে লকডাউন। এর মধ্যে অনেক অফিসও চালু হয়ে গেছে। এতদিন যারা বাড়িতে বসে কাজ করছিলেন, এই সময় আবার অফিসে কাজ করতে যাওয়া অনেকের মধ্যে আতঙ্ক তৈরি করছে। কেউ কেউ আবার দীর্ঘদিন ঘরবন্দি থেকে অফিস যেতে পেরে কিছুটা প্রশস্তি বোধ করছেন। কিন্তু এটা মনে রাখা দরকার, লকডাউন উঠে যাওয়া মানেই তাৎক্ষণিকভাবে স্বাভাবিক জীবন শুরু করা নয়। এখনও আমাদের অনেক সাবধান থাকতে হবে। যারা অফিস শুরু করছেন তাদের যেসব জরুরি নিয়মগুলি মেনে চলতে হবে সেগুলো আজ আমরা জেনে নেব। হ্যালো বন্ধুরা, আমি সুতপা, আর তোমরা দেখছো জানা অজানা তথ্য। জনসমাগম এড়ানো। বিয়ের অনুষ্ঠান, যে কোনো ধরনের পার্টি, উপাসনালয়, ক্যাফেটেরিয়া কিংবা যে কোনো ধরনের সম্মেলন থেকে এখন দূরে থাকুন। চারজনের বেশি মানুষ জমায়েত হয়েছে এমন জায়গায় এড়িয়ে চলুন। যে কোনো ধরনের মিটিংয়ের জন্য ভিডিও কল ব্যবহার করুন। অফিস ক্যান্টিনকে এড়িয়ে চলুন। বাড়ি থেকে টিফিন আনার অভ্যাস করুন, এতে আপনার শরীর ও ওয়ালেট দুটোই সুরক্ষিত থাকবে। দ্বিগুণ হারে স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাড়িতে থাকার সময় স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিছুটা হলেও আপনার শিথিলতা ছিল, কিন্তু কাজে ফিরলে কোনোভাবেই এ ব্যাপারে শিথিলতা দেখানো যাবে না। অফিসে লিফট বাটন, ডেস্ক, কম্পিউটার, মাউস যাই স্পর্শ করুন না কেন, বারবার হাত পরিষ্কার করবেন। অফিস ডেস্কে স্যানিটাইজার স্প্রে রাখুন। অফিসের কাজ শুরু করার আগে নিজের ব্যবহার্য জিনিসপত্র স্প্রে দিয়ে পরিষ্কার করবেন। 20 মিনিট পরপর কম্পিউটার স্ক্রিন দেখা থেকে বিরতি নিন। অফিসে চা খাবার জন্য একই কেটলি বা কাপ ব্যবহার করবেন। কাজের সময় দূরত্ব। সহকর্মী সিটের সঙ্গে আপনার সিটে 6 ফুট দূরত্ব নিশ্চিত করুন। অফিসে ওঠানামার জন্য লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন, সেক্ষেত্রে রেলিংয়ে হাত দিয়ে ধরবেন না। দৈনন্দিন সুরক্ষা সামগ্রী। অফিসে যাওয়ার আগে নিজের সুরক্ষা সামগ্রী যেমন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, গ্লভস, টিস্যু পেপার সঙ্গে রাখুন। রাস্তায় তো বটেই, অফিসে মাস্ক খুলবেন না। কোনো কিছু ধরতে হলে গ্লাভস ব্যবহার করুন। একটু ডিজিটাল হন। অফিসের নিত্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে রেখে দিন। সাধারণ স্বাক্ষরের পরিবর্তে ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করুন। আপনি আপনার স্বাক্ষর সাদা কাগজে করে নিজের কাছে স্ক্যান করে রাখুন। পেন দিয়ে স্বাক্ষরের পরিবর্তে এটিকে ব্যবহার করুন। অফিসে যাতায়াত। যদি বাসে বা ট্রেনে অফিসে যাতায়াত করেন তাহলে অবশ্যই ফেস মাস্ক ও গ্লাভস ব্যবহার করবেন। অফিসে বা বাড়িতে পৌঁছে দ্রুত নিজের হাত, ওয়ালেট, মোবাইল ফোন স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর অবশ্যই স্নান করে নেবেন ও পরিধেয় জামাকাপড় ভালো করে ধুয়ে নেবেন। চেষ্টা করবেন নিজের কাপড় চোপড় নিজেই ধুয়ে নিতে। এখানে বলে রাখি, স্নান করার জন্য ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হয়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।